আসসালামু আলাইকুম চিত্রনায়িকা পরিমনির বাসা থেকে বিপুল মাদক জব্দ বিপুল পরিমাণ মাদক সহ চিত্রনায়িকা পরিমনিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বুধবার বিকালে তাকে আটক করা হয় বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে তবে আটকের বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এদিন বিকালে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরিমনির বাসায় অভিযান শুরু হয় র্যাব পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত এই নায়িকার বাসার সামনে অবস্থান নেন এরপর র্যাবের কয়েকজন সদস্য পরিমণির বাসায় যান র‍্যাব পরিচয় পরিমনি দরজা খোলেননি পরে র্যাবের অভিযান টের পেয়ে ফেসবুক লাইভে আসেন এই অভিনেত্রী কিছুক্ষণ পর র্যাবের হস্তক্ষেপে লাইভ বন্ধ করতে বাধ্য হন নায়িকা গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরিমনিকে হেনস্থা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদ সহ কয়েকজনের বিরুদ্ধে সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান এরপর তা আমলে নেয় প্রশাসন পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেপ্তারের কয়েকদিন পরে জামিনে মুক্তি পেয়ে যান পরিমণি লাইভে তিনি বলেন আমি মরবো আর কেউ কিছু বলবে না মরতে তো একদিন হবেই আমি এক লাইভ কাটবো না আমি এই লাইভ কাটবো না যতক্ষণ না থা যতক্ষণ না থানা থেকে পুলিশ আসবে মিডিয়া আসবে ততক্ষণ লাইভ চলবে ভাই আপনারা কে বুঝতে পারছেন না আমার অবস্থা এইখানে কাছেই থানা অথচ তারা আসছে না আমার তো তাদের হেল্প লাগবে তিন দিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারছি না আমার পরিচিতরা কই একটু আসবেন দেখবেন এরা কারা ভাঙচুর করছে এসব আল্লাহ সহ্য করবে না লাইভে দেখা যায় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় নিশ্চিত হওয়ার পর দরজা খুলেছেন ততক্ষণে আইন শৃঙ্খলা বাহিনী বাসার সবার মোবাইল ফোন জব্দ করেছে পাশাপাশি পরিমণি লাইভ বন্ধ করার জন্য বলেন পরে তিনি লাইভ বন্ধ করেন